ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, একজন প্রকৃত ভালো বন্ধু একটা গোটা লাইব্রেরির সমান। হেই, আমি অতনু। আরে অতনু, তোর সাথে চন্দনের যোগাযোগ আছে। তর্কের খাতিরে আবার এমনও বলেন, ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে নাকি ভালো বন্ধু খুঁজে পাওয়া যায়। আবার অনেকে বলেন, না কাজের জায়গায় কখনো বন্ধুত্ব হয় না। ওই তো ওকে। আয় ভাই, কেমন আছিস? আমরা অনেকদিন পর দেখা করেছি, আজকে একটা উইকেন্ড হলিডে হয়ে যাবে, ঘুরে বেরিয়ে চলে আসবো, মস্তি টস্তি মেরে মাল ফাল খেয়ে, কি বলিস? তবে এই সমস্ত কথা যারা এই ইন্ডাস্ট্রিতে থেকে মিথ প্রমাণ করেছে, যাদের বন্ধুত্বের বয়স 25টা বছর, আজকে তাদের সাথেই আড্ডা দেবো। আজকে আমার সাথে দেন খুব পপুলার, আমার খুব প্রিয় দুজন মানুষ, দুজন ডিরেক্টর, একদিকে রানাদা আর একদিকে সুদেষ্ণাদি। আচ্ছা, জায়গাটার নাম কি? সামসারা। ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ। বন্ধুত্ব মুবারক। ঠিক আছে, হ্যাঁ, সামনেই তো ফ্রেন্ডশিপ ডে, আজকাল তো সব কিছুর জন্য একটা দিন দরকার হয়, কিন্তু আমাদের বন্ধুত্ব প্রতিদিনের। প্রতিদিনের কি, আমার তো মনে হয় প্রতি মুহূর্তের। 25টা বছর দেখতে দেখতে ফ্রেন্ডশিপ মানে চলতে থাকলো, অনেক বন্ধুত্ব হয়, যে বন্ধুত্বর মধ্যে বন্ধুত্ব হয়, মাঝখানে অনেক গ্যাপ, মন কষাকষি, অভিমান, আবার সেই বন্ধুত্ব ফিরে আসে। তোমাদের কি এই 25 বছরের বন্ধুত্বে এরকমটা কিছু হয়েছে? মন কষাকষি মাঝে মাঝে নয়, প্রতিদিন হয়, অতএব প্রতিদিনই চলছে। যদি মন কষাকষি এবং ফিরে আসাটা প্রতিদিন চলতে থাকে, তাহলে মাঝখানে গ্যাপের কোনো প্রয়োজন হয় না। না, অনেক সময় বন্ধুত্বে গ্যাপ হয়, যেরকম স্কুলের বন্ধু বা কলেজের বন্ধু, তাদের সঙ্গে মাঝখানে, বিকজ জীবনটা তোমাকে আলাদা করে দেয়, তারপরে আবার অনেকদিন পরে দেখা হয়, যেটা আমাদের সামসারা ছবিতে আছে। কিন্তু অভিজিৎ আর আমার বন্ধুত্বটা যেহেতু কর্মক্ষেত্রে এবং আমরা দুজনে একই কাজ করছি এবং একটার পর একটা এই 25 বছরে কাজ করে গেছি, কারণ আমরা যে কোনো কাজ করি, সেটা যে কোনো প্ল্যাটফর্মে, আমরা টেলিভিশন থেকে শুরু করে টেলিভিশনে নানান রকম কাজ করেছি, তারপরে ফিল্মে কাজ করেছি, লোককে আমরা জুটি হিসেবে অ্যাসিস্ট করেছি, তারপরে আমরা যেটা ঋতুর সঙ্গে করেছি বহু বছর, তারপরে আমরা নিজেরা ফিল্ম করেছি, তারপরে আমরা ওটিটি প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি। আমাদের অনেক সময় লোকে বলে, যে কোনো কাজ, সব কাজ করো কেন? করি, কারণ কাজ করতে আনন্দ পাই। আচ্ছা, কাজেই মানে কাজ করতে করতে নাকি বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় না, তোমরা দুজনে এই কথাটা বিশ্বাস করো? যে বন্ধুত্ব করতে গেলে আমরা যেটা ভাবি অনেক সময়, যে একই কাজ করছি এখানে বন্ধুকে নেবো না, একই কোম্পানিতে আছি এই কোম্পানিতে আমার প্রিয় বন্ধুকে নেবো না, তাহলে যদি মন কষাকষি হয়। কিন্তু তোমরা দুজনে মিলে এক্সে মার্কার এক ছবি উপহার দিচ্ছ আমাদের, এবং দুজনে মিলে প্রচুর অ্যাক্টার অ্যাক্ট্রেস গল্প উপহার দিয়েছে। কখনো এই কথাটা মনে হয়নি তোমাদের মধ্যে কম্পিটিশান হয়নি? কিসের কম্পিটিশান, আমরা তো দুজন একসঙ্গেই কাজ করছি। কখনো দেখা যায় যে কেউ একটা ব্যাপার হয়তো একটা গল্প লিখেছে, কিন্তু কখনো এরকম হয়নি যে গল্পটার নাম নিজে দিয়ে দিয়েছে না, আমাদের নামই একসঙ্গেই থেকেছে সবসময়। কখনো হয়তো আমি বন্ধুত্বটা কাজের ক্ষেত্র থেকেই এসেছে, বন্ধুটা যেহেতু কর্ম আগে তারপরে কাজ, সেটা হয়নি, আমরা কাজ করতে করতে বন্ধু হয়েছি। হ্যাঁ, এবং কাজ করতে করতে বন্ধুই থেকেছি, এবং কাজের মধ্যে যে অনেক সময় তর্ক হয়নি বা মন কষাকষি হয়নি তা নয়, এটা বললে মিথ্যে বলা হবে, সেটা হবে, কিন্তু বন্ধু সেই যে এই মন কষাকষির ঊর্ধ্বে যেতে পারে, এবং তখন আমরা অ্যানালাইজ করেছি, হয়তো দুজনকে গালাগালও দিয়েছে, এরকমও হয়েছে যে এমন ঝগড়া করেছি আমাদের পুরো ইউনিটের মনে হয়েছে এই বুঝি আর ছবিটা হবে না। হ্যাঁ, সত্যি কথা, কিন্তু সেটা হয়নি, সেটা হচ্ছে কারণ দুজনেই কাজ করতে চেয়েছি, এবং বেসিক্যালি যে কথাগুলো বলতে চাই, বেসিক যেগুলো, সেগুলোর মধ্যে খুব একটা আলাদা হয় না, হয়তো কোনো একটা দুটো পয়েন্ট নিয়ে ঝামেলাটা লাগে, বা মানুষের মধ্যে ইগো নেই সেটা তো নয়, দুজনের মধ্যে ইগো রয়েছে, সেটা দিয়েও ঝামেলা তৈরি হয়, কিন্তু যখন ইট কামস টু ওয়ার্ক তখন সেটা পিছিয়ে যায়, কারণ ইগোটাও তখন পিছিয়ে যায়। তোমরা কি এই এখানে একটা জিনিস বলছি, যে সামসারার ক্ষেত্রেও আমরা দেখিয়েছি যে তিনটে বন্ধু যখন মিট করেছে 18 বছর পরে, দে আর গ্রেট ফ্রেন্ডস, বাট ওয়েন দে আর ডুইং সামথিং টুগেদার, তখন কিন্তু মন কষাকষিও হচ্ছে, একে অপরকে ইগো থেকে বলছে এই তোর জন্য হচ্ছে, কিন্তু তারপরে সেটা ইভ্যাপোরেট করে যাচ্ছে, বন্ধুত্ব এমনই একটা জিনিস। আচ্ছা, একটা কথা বলো, যে ঘুরতে গিয়ে একটা রহস্য খুঁজে পায় অ্যাট দ্য সিনেমা অনুযায়ী, ঠিক আছে, তোমরা কখনো ঘুরতে গিয়ে কোনো রহস্য খুঁজে পেয়েছিলে কি? কোথাও এত জায়গায় গেছো, এত জায়গায় ঘুরেছো তোমরা শ্যুটিংয়ের ক্ষেত্রে? দেখো, আমাদের না বাইরে গিয়ে রহস্য খুঁজতে হয় না, মানুষের মনের মধ্যে যে রহস্য লুকিয়ে আছে, সে রহস্যের সন্ধান যদি তুমি একবার পেয়ে যাও,
তাহলে আর অন্য কোনো রহস্য, ভৌতিক রহস্য বা কোথাও মার্ডার হলো কি না এই ধরনের রহস্য, এগুলো খুবই মানে আমার মনে হয় এগুলো খুব বাইরে বহিররঙ্গের জিনিস, অন্তর্রঙ্গের নয়, ভেতরকার নয়, এগুলো সব সুপারফিশিয়াল। না সেরকম কোনো রকম ইয়ে হয়েছে, হয়নি যে তা নয়, আমার আমরা বাইরে বৃষ্টি পড়ছে, আমরা পাহাড়ে বেড়াতে গিয়েছি, একটা ঘরের মধ্যে সকলে রয়েছে, হঠাৎ করে বাইরে রাখা ছাতাটা উড়ে গেল, আমরা হাঁ করে চেঁচিয়ে উঠলাম, এই কেউ সকলে ভাবলো হয়তো ভূত, এরকম ঘটনা ঘটেছে, ঘটেনি তা নয়। উনি ওই কেয়ারটেকার কামকুক, ওই যে কেয়ারটেকার, কেয়ারটেকার নয়। আচ্ছা, সামসারার ক্ষেত্রে আমি অনেককে শুনতে মানে আমি নিজেও এটা খেয়াল করে দেখি, এই নামের কিন্তু সিনেমা হলিউডে হয়েছে, নামের সিনেমা মনে হয় সম্ভবত আমি যদি ভুল না করি তাহলে দুটো সিনেমা মনে হয় সম্ভবত হলিউডে হয়েছে এবং তারপর আবার বাংলা। তো আমরা সম্ভবত একটা কথা ভেবে থাকি যে ও আচ্ছা ওখানে হয়েছে তো ওটা এবার বাংলায় দেখতে পাবি, এরকমটা কি কোথাও কখনো মিল খুঁজে পাবো কি বলবে? একটা কথা বলি যে প্রথম কথা হচ্ছে যে হলিউডের ছবি এখানে করে লাভ নেই এখন আর, কারণ রিমেকের যে ব্যাপারটা তুমি দেখতে পাচ্ছ তো, দক্ষিণ ভারতের যে ছবিগুলো রিমেক হতো এখানে সেগুলো এখন হিন্দিতে ডাব করে টেলিভিশনে দেখানো হয়, আর তাই জন্য এখানে আর ওই রিমেক লোকে দেখে না, ইন্টারেস্টেড নয়। মানে আজকের যে যুগ সেটা খুব এত বিশ্বায়ন এমন জায়গায় পৌঁছে গেছে না যে সেখানে আলাদাভাবে একটা গল্প ওখান থেকে নিয়ে করার কোনো মানে হয় না, যদি না আমার কাছে একটা সলিড কোনো ইন্টারপ্রিটেশন থাকে সেই গল্পের, মানে সেই গল্পটা থাকলো কিন্তু তার ইন্টারপ্রিটেশনটা এমন হবে যে একটা অন্য ছবি দেখছে লোকে, এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ছবি, এই দুটো যে ছবির কথা বলছে একটু বলে দিতে পারে যে দুটো ছবি আমরাও জানি যে দুটো ছবির নাম সামসারা, একটা হচ্ছে প্যানালিনের ছবি সেটা একটা বুদ্ধিস্ট ফিলোসফি নিয়ে, আর একটা রন ফ্রিকের ছবি, কিন্তু এই ছবিগুলোর সঙ্গে আমাদের সেই ছবির কোনো মিল নেই, একই নামে যেরকম আগে হতো সাবরিনা বলে একটা ছবি, সেই ছবিটা একই ছবি হলিউডে দুবার হয়েছে, হ্যাঁ এবং একই, কিন্তু হয়তো টেকিং টেকিংগুলো আলাদা, এখানে কিন্তু তা নয়, এখানে সামসারা আমাদের একটা নিজস্ব একটা ইন্টারপ্রিটেশন, নামটা হয়তো অন্যের সঙ্গে বা হলিউডের একটা ছবির সঙ্গে মিল থাকতে পারে। আসলে সেটা তো ছবির নাম নয়, সামসারা ইজ আ নেম, যেটা সে সংস্কৃত শব্দ যেটা বুদ্ধিজমের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে, ইজ আ টার্ম ইন বুদ্ধিজম যার অর্থ হচ্ছে দ্য সাইকেল অফ লাইফ, তো বার্থ লাইফ ডেথ অ্যান্ড রিবার্থ এটাকে নিয়ে সামসারা, মানে এটা ব্যবহার করেছে অন্য দুটো ছবি, আমরাও ব্যবহার করছি কিন্তু অন্যভাবে, একেবারেই অন্যভাবে, গল্পের বিষয়ের সঙ্গে কোনো মিল নেই। কেসটা কি ইন্ডিকেশন, আপনি ওরকম কিছু দেখেন নাকি স্যার? চেনা যাচ্ছে না না, তুমি রেশমি নও? আমি বাসব দত্তা। আচ্ছা একটা কথা বলো, যাদেরকে নিয়ে তোমরা কাজ করেছো এদের সাথে তোমরা এর আগেও কাজ করেছো হয়তো প্রথম সিনেমায় বা মাঝখানে, তারপর অনেকটা গ্যাপ, এই যে অনেকদিন কাজ করতে না পারা, তাদের মধ্যে কোনো চেঞ্জেস লক্ষ্য করলে কি? তুমি স্পেসিফিক, আমি কারোর নাম তুলে বলবো না, সেটা তোমরা আমাদেরকে বলো। দেখো সেরকম চেঞ্জেস বলতে না, একটা কমফর্ট জোন মানুষের থাকে যাদের সঙ্গে কাজ করি, ঋত্বিকের সঙ্গে আমরা বেশ অনেক দিন ধরে কাজ করছি, প্রায় 10 বছর হয়ে গেছে, আমাদের ফার্স্ট সাকসেসফুল ছবি ক্রস কানেকশন, মানে যেটা ফার্স্ট ছবি ছিল যেটাতে প্রসেনজিৎ এবং কোয়েল, দ্যাট ওয়াজ এ মেইন স্ট্রিম ডিফারেন্ট কাইন্ড অফ মেইন স্ট্রিমের ডিফারেন্স, আর ক্রস কানেকশন ওয়াজ এ নিউ জনরা, মানে ক্রস কানেকশন হচ্ছে ফার্স্ট ছবি যেটা 10 সপ্তাহ মাল্টিপ্লেক্সে বাংলা ছবি চলেছিল, আজকে অনেক দিন চলে কিন্তু তখন এটা চলেছিল, কিন্তু তখন তোমাদের মতন এত মিডিয়া ছিল না এটাকে প্রজেক্ট করার জন্য, বাট ইট হ্যাড রান। তো সেই ছবিতে ঋত্বিক প্লেড আ ফ্যাবুলাস রোল, তার আগেও আমাদের সঙ্গে টেলিভিশনের সিনেমায় কাজ করেছে, তারপরে ঋত্বিকের সঙ্গে আমরা করেছি ক্রস কানেকশন 2, করেছি বিট নুন বলে ছবি, এবং প্রত্যেকবারই ঋত্বিককে আমরা নানান মানে অন্য অন্য রূপে দেখেছি, কিন্তু ওর সঙ্গে আমাদের রিলেশনশিপটা ঠিক একই রকম রয়ে গেছে। রাহুলের সঙ্গেও আমাদের বন্ধুত্বটা, আমরা এই প্রথম একটা বড় কাজ করলাম রাহুলের সঙ্গে, এর আগে টেলিভিশনে করেছি, রাহুলের প্রথম দিকের কাজ, তারপরে রাহুল একটা নিজে বিশাল জার্নি দিয়ে এসেছে ওর জীবনেও, ও সিনেমায় হিরো হয়েছে, তারপরে ওর জীবনে ঘাত প্রতিঘাত এসেছে, ও হি হ্যাজ বিকাম আ
ডিফারেন্ট ম্যান ইন দ্য সেন্স হি ইজ মোর ম্যাচিওর মোর থিঙ্কিং, ও চিরকালই থিঙ্কিং ছিল, ও খুব শিক্ষিত, ইট হ্যাজ হেল্পড। ইন্দ্রজিতের সঙ্গে আমরা এর আগে বিয়ে নট আউট বলে একটা ছবিতে কাজ করেছি এবং একটা লম্বা ইয়ে মাঝখানে আমি ওর সঙ্গে একটা সিরিয়ালে কাজ করতাম, তারপরে এতদিন পর আবার দেখা হলো, আবার ওই কিন্তু আমাদের কাছে এসে বলেছিল ছবিটা, এবং উই আর রিয়েলি গ্রেটফুল যে ও এরকম একটা কনসেপ্টে এরকম একটা ছবি, এবং অ্যাজ প্রযোজক ও কিন্তু কোনো কার্পণ্য করেনি, হি হ্যাজ গিভেন আস আ লট অফ ফ্রিডম অ্যান্ড হি হ্যাজ গিভেন আস। তো এই তিনজন, এবার এছাড়া সুদীপ্তা, ওর সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক, তনুশ্রীরও তাই, তনুশ্রী হ্যাজ ম্যাচিওরড সো মাচ অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, এবং এটাতে ইটস আ স্মল রোল হয়তো, বাট হি শি হ্যাজ দের ইজ নো রোল উইচ ইজ স্মল, মানে দৈর্ঘ্য হয়তো কিন্তু ইট ইজ আ বিগ ক্যারেক্টার। আর তারপরে আমার নতুন এবারে দুটো প্রাপ্তি, আর্যা আর দেবলীনা কুমার, আর দুজনের কথা না বললে নয়, একটা হচ্ছে বিহু, খুব ছোট একটা কেমিও করেছে, বিহু হচ্ছে বিহু মুখার্জি খরাজের ছেলে, অসাধারণ করেছে। আর আরেকটা হচ্ছে অম্বরীশ, অম্বরীশের মানে রোলটা আই এম শিওর লোকের নজর কাড়বে। আর শুধু তাই নয়, আমাদের সমদর্শী একটা চরিত্র অভিনয় করেছে এবং সমদর্শী খুব আমরা কাজ করলাম, খুব খুশি ওর সঙ্গে কাজ করে, খুব আনন্দ পেয়েছি, মানুষ হিসেবে সমদর্শীকে পেয়ে খুব আনন্দ পেয়েছি, এবং ওর চরিত্রটাও খুব সুন্দর পোর্ট্রে করেছে, ও আমার আশা করছি ওরও ভালো লেগেছে। আমি অনিন্দ রায়, আপনাদের ট্যুর গাইড। এটা কি, এখানে এককালে অন্যায় টন্যায় করলে ফাঁসি দেওয়া হতো? আরে না না, এখন এসব কিছু হয় না, এটা আপনাদের রুম। আমার আরেকটা কথা বারবার মনে হয় যে তোমাদের ছবি মানে গানটা কিন্তু একটা ফ্যাক্ট, গান কিছু কিছু গান সিনেমার যেগুলো মানুষের মনে থাকে, তাদের মধ্যে তোমাদের বেশ কিছু সিনেমা রয়েছে যার গানগুলো এখনও আমাদের মনে রয়েছে। তো আউট অফ দ্য বক্স কিছু ছবি যেমন তোমরা ভাবো, তেমন গানের ক্ষেত্রেও তোমরা সেম প্রায়োরিটি দাও, এই সিনেমাতেও কি তাই হচ্ছে? এই সিনেমায় অ্যাকচুয়ালি এটা না গানের সিনেমা নয় অ্যাজ সাচ, গানটা ইজ মোর আ ব্যাকগ্রাউন্ড হিয়ার। একটা গান যেটা অনিন্দ চট্টোপাধ্যায় করেছে, ইনফ্যাক্ট অনিন্দ চট্টোপাধ্যায় আমাদের জন্য প্রথম গান লেখে ক্রস কানেকশনে, এবং সেই ক্রস কানেকশনে যে গানটা ও লিখেছিল নীলের কাছাকাছি, সেই গানটা রূপঙ্কর গেয়েছিল এবং সেটা আজও লোকে মনে রেখেছে। তো ও এবারে একটা গান লিখেছে যেটা সুরও দিয়েছে ও, এবং আমাদের ক্রস কানেকশনে সুর দিয়েছিল নীল দত্ত, এখানে অনিন্দই দিয়েছে এবং সেই গানটা গেয়েছে রূপঙ্কর। আর জুবিন গার্গ আমাদের একটা গান করেছে এবং সেই গানটা, জুবিন অ্যাকচুয়ালি আমাদের প্রথম ছবির মিউজিক ডিরেক্টর, শুধু তুমি মিউজিক ডিরেক্টর ছিল, হ্যাঁ, এবং বিএফজে অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট মিউজিক ডিরেক্টর অফ দ্য ইয়ার, জুবিন আমার মনে আছে। এই ছবিটাতে দ্বিতীয় গানটা জুবিনের গলায় আছে এবং ওরি কম্পোজ করা, কথাটা লিখেছে মনে হয় সুমিত আচার্য বলে একজন আসামিরই একজন লিরিসিস্ট। এটা তো গেল মিউজিকের কথা, যেহেতু তোমাদের সিনেমাটা, আরেকটা কথা আরেকজনের কথা বলতে হবে, এই ছবিতে মিউজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক নবারুণ করেছে, নবারুণ বোস, হি ইজ আ ইয়াং মিউজিক ডিরেক্টর, এই প্রথম ওর সঙ্গে কাজ করলাম। এবং এখানেও কিন্তু ইন্দ্রজিৎই আমাদের প্রথম একটা, ওর সম্বন্ধে আমরা জানতাম কারণ ও এর আগে রেইনবো জেলি করেছে, আমাদেরই খুব প্রিয় সৌকর্যর ছবি এবং ছবিটা আমার অসম্ভব ভালো লেগেছে। তো ও আমাদের ছবিতে যে মিউজিকটা করেছে, দ্যাট হ্যাজ অ্যাডেড টু দি আম্বিয়ান্স অ্যান্ড ইট উইল অ্যাড টু দি এক্সপিরিয়েন্স, সিনেমা দেখার যে এক্সপিরিয়েন্স হলে বসে মিউজিকটা ক্রিয়েট করবে কিছুটা। ফেলে আসা সিগন্যাল, এলোমেলো শর্টকাট, স্বপ্ন স্বপ্ন এরা, স্পিড নলে ক্যান্টি। ফ্যান্টাস্টিক, মানে আমরা যারা বসে দেখবো সিনেমাটা তারা প্রত্যেকে আমাদের পুরনো বন্ধুত্ব ফিরে পাবো, এবং স্পেশালি পুরনো বন্ধু কাছে না থাকলেও পুরনো বন্ধুকে তো ডেফিনেটলি মনে পড়বে। এইবার তোমাদের বন্ধুত্বের পরীক্ষা, তোমরা বলো যে তোমরা রেডি কিনা। রেডি তো? প্রশ্ন আমার না, প্রশ্ন হচ্ছে 25 বছরের তোমাদের বন্ধুত্ব, এই 25 বছরের বন্ধুত্বে তোমরা অনেক অনেক কিছু, অনেক ঘাত প্রতিঘাত, অনেক সুপ্ত গুপ্ত কথা, অনেক প্রশ্ন, অনেক উপহার তোমরা একে অপরের সাথে আদান প্রদান করেছ। 5টা প্রশ্ন তুমি রানারাকে করবে, তার ইনস্ট্যান্ট উত্তর তুমি দেবে, ঠিক আছে? অ্যাজ ইফ সেম, তুমি প্রশ্ন করবে, তার 5টা অ্যান্সার তুমি দেবে। এই যে 25 বছরের বন্ধুত্ব, কী কোথায় কখন কী কত সালে কীভাবে ছবি রিলিজ হয়েছিল, এই সমস্ত কিছু 5টা 5টা চ্যালেঞ্জ তোমরা একে অপরকে দিচ্ছ। রেডি? কাকে দিয়ে শুরু করবো? বেশ, আমাদের কোন মাসে প্রথম দেখা হয়েছিল?
অগস্ট সম্ভবত না, জুলাই 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 মাস। কনফার্ম কনফার্ম কোনটা, আগস্ট না জুলাই? জুলাই, ঠিক আছে ঠিক বলেছি, জুলাইয়ের শেষে। হ্যাঁ, আমাদের প্রথম যে ম্যাগাজিন প্রোগ্রাম আমরা করেছিলাম তার মিউজিক ডিরেক্টর কে ছিল? অঞ্জন দত্ত ছিল। এটা মনে না থাকার মতো নয়, ইজি প্রশ্ন জিজ্ঞেস করছি। হ্যাঁ আচ্ছা, তারপরে আমরা যখন শুধু তুমি করতে যাই, হ্যাঁ শুধু তুমি করতে গিয়ে আমরা প্রথম যখন বেরিয়েছিলাম রেকি করতে অরুণাচলে, তারপরে কার সঙ্গে তুই বেড়াতে গিয়েছিলি? বেড়াতে তো যাইনি, কারণ না পরে আমি যখন ছিলাম না তখন আমরা আর রেকি করতে গিয়েছিলাম, সেকেন্ড রেকি হয়েছিল। সে একজন পরিচালক, তার নাম হচ্ছে প্রেম, প্রেম মোদি, প্রেম মোদি একজন খুব ভালো পরিচালক। প্রেমের সঙ্গে গিয়েছিল, কারণ প্রেম খুব ভালো একজন ডকুমেন্টারি ফিল্মমেকার, ও এই সব জায়গাগুলো একেবারে কোনা কোনা ইয়ে করেছিল, জানে, ও আমাকে হেল্প করেছিল। গ্রেট। চার নম্বর, আচ্ছা চার নম্বর হচ্ছে তিন ইয়ারি কথা করতে গিয়ে তুই কতবার আমাকে বকেছিস? আমি বকিনি প্রথম কথা, আর তারপরে সেটা মনে নেই সত্যি বলছি। স্বীকার করতে লজ্জা পাচ্ছে প্রাণে এই ছবিতে, যখন আমরা পেলাম যে আমাদের একটা অ্যানিমাল রাইটস নিয়ে সমস্যা হচ্ছে, তখন তুই কিভাবে রিয়্যাক্ট করেছিলি মনে আছে? আমি ধরে ফেলেছি হাঁস, আমাদের কথা হয়েছিল হাঁসগুলোর পেছনে অনন্যা মানে আমাদের হিরোইন ছুটছে, হাঁসগুলো জলে চলে যায়, ও জলে রেজে এসে থেমে যায়, ওকে ধরে ফেলে আবির, কারণ ও সাঁতার জানে না। তো এইটার জন্য বিশাল একটা ঝামেলা হয়েছিল, এবং এই ভয়ে মানে, এবং তখন আমাদের বেশ অনেক সময় নিয়ে ওটার একটা মানে বলেছিল যে হাঁসের যে ওনার তার ইয়ে আনতে হবে, সে তার কাছ থেকে আনতে হবে যে হাঁসগুলো এখনও বেঁচে আছে, এবং সেটা ছ মাস না আট মাস আগের, তো সেই হাঁসগুলোকে খুঁজে পাবো কী করে? তারা ডিম দিতে দিতে হয়তো কেউ খেয়েও ফেলেছে হাঁসগুলো। যাই হোক, এরপরে এবারে যখন আমরা সামসারা করি, ওখানে একটা দৃশ্য আছে যেখানে একটা দরজা খুলে আর একটা ছোট্ট কুকুর বেরোয়, এই দৃশ্যটা রাখবো কি রাখবো না এটা নিয়ে আমরা দুজনে বহুত ঝগড়া করেছি, কেননা আমি বলছি আবার যদি ওই অ্যানিমাল রাইটস বলে তাহলে, তখন বলে হ্যাঁ তুমি কেন আগে থেকে করো না, বলছি তো রাস্তার কুকুর, আমি সেই রাস্তার কুকুরের ওনারকে কোথায় খুঁজে পাবো? এইবার তোমার পাঁচটা পালা, ঠিক আছে, তোমার পাঁচটা এরকমই খুব কঠিন কঠিন, এই কারণে কেন আমার মনে থাকে না কোনো কিছু, ঠিক আছে তোমার মনে আছে? যে আমি বলি যেরকম হচ্ছে যে আমরা যখন প্রথম ছবি করেছিলাম, সব ছবিতেই আটকে যাচ্ছে, তার আগের কথাগুলো কেন বলছি না জানি না, আমরা ইটিভিতে প্রশ্নক্ষেত্র বলে একটা সিরিয়াল করতাম, তার কত এপিসোড হয়েছিল? কত এপিসোড হয়েছিল? বোধ হয় 750। হ্যাঁ ঠিক কথা, 700 আমার আমার ইয়েতে ছিল 700। আমরা যখন প্রথম ছবি করি শুধু তুমি, তার আমরা আউটডোরে যাই অরুণাচল প্রদেশে, অরুণাচলে ঢোকার আগে আমরা একটা একজনের প্রযোজকের শ্বশুরবাড়িতে উঠেছিলাম, সেই জায়গার নাম কি, এবং সেখানে আমরা শুটিংও করেছিলাম, তেজপুর, ঠিক ঠিক তেজপুরে একটা চার্চে আমরা শুট করেছিলাম, সেটা মনে আছে আমার এখন। আচ্ছা তিন হলো, এবারে না সে তো প্রচণ্ড মনে থাকে, তো কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না সেরকম নয় বলে আমার মনে হয়। আমাদের তিন ইয়ারি কথা ছবি, তিন ইয়ারি কথার সেটটা কোথায় লেগেছিল? টেকনিশিয়ানে, এবং সেই টেকনিশিয়ানের সঙ্গে আজকের টেকনিশিয়ানকে দেখলে তোমরা চিনতেও পারবে না। চার চার নম্বর প্রশ্ন, কোন ছবিটা করতে গিয়ে বৃষ্টিতে আমরা ভীষণ কুপোকাত হয়েছিলাম? সেটা আমরা শুট করেছিলাম ভারত লক্ষ্মীতে হারকিউলিস, সেই জন্য আমরা রাতে শুটিং করেছিলাম। লাস্ট নট দ্য লিস্ট, তাহলে সেটা হচ্ছে আমরা যে সামসারায় যেখানে যে যেটা পোস্টারে খুব দেখা যায় পাহাড় এবং সেখানে ক্রসগুলো লাগানো রয়েছে, সেই জায়গাটার নাম কি?
সেই জায়গাটা হচ্ছে চেরাপুঞ্জিতে, হ্যাঁ জোরা ব্রিজের কাছে, কিন্তু চেরাপুঞ্জিতে, এবং ওটা আমাদের গেস্ট হাউসের ঠিক সামনেই এই পাহাড়টা ছিল। ফ্যান্টাস্টিক। আর এই চেরাপুঞ্জি বলতেই দেখো বৃষ্টি এসে গেছে। আমরা বেশিক্ষণ থাকবো না, দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং স্পেশালি যারা এই বন্ধুত্ব দেখে হিংসে করছেন, পুরনো বন্ধুকে ফিরে পেতে হলে আপনাকে কিন্তু ডেফিনেটলি দেখতে হচ্ছে সামসারা। কবে রিলিজ করছে বলে দাও তোমরা নিজে? 2 অগস্ট, আপনারা প্লিজ দেখুন বিভিন্ন প্রেক্ষাগৃহে 2 অগস্ট রিলিজ করছে সামসারা। সামসারা হলে গিয়ে দেখবেন, অডিটোরিয়ামে গিয়ে দেখবেন, এখন তাই বলছি, আবার যখন দেখা হয়ে যাবে তখন বলবো, আবার অন্য প্ল্যাটফর্মেও দেখবেন, বারবার দেখবেন। সব গল্পের ক্লাইম্যাক্স যে হ্যাপি হয় না, এটা বোধহয় মেনে নেওয়াই ভালো।